সাজা শেষ করে আমাদের অপারেশনটা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ তাই, আমাদের এই গানের আসরের উপর নিয়ামত রাজাকার নজর রেখেছে, এখানের পাট তাড়াতাড়ি চোকাতে হবে। আমাদের অ্যাটাকটা করতে হবে সন্ধ্যার পর, রাতের অন্ধকার। পাক সোলজাররা তখন নেশায় দুধ হয়ে থাকে, আর আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কপালে বুলেট ঢোকাবো। উত্তেজিত হব না মানে? পাক বাহিনী ঘরে ঘরে যে ছেলেদের ধরে নিয়ে আসছে, আর মেয়েদের কি যে করছে সেটা নাই বা বললাম। এখন শান্ত থাকার সময় নয়, আগে রাজাকারগুলি একটা ব্যবস্থা করতে হবে। আমাদের এলিমেন্ট অফ সারপ্রাইজটা তো রাখতে হবে, যাতে ওরা ফাইট ব্যাক না করতে পারে। চিতা বাঘের মতো ছাপিয়ে পড়ব, আমার বনে আত্মা আমার সাথে থাকবে। নৈমুদ্দির দিন ঘনায় আসছে, হারামজাদা পাক বাহিনীর পা চেটে যেটা মনে করছে অনেক বড় হয়ে গেছে, সালারে এমন শিক্ষা দিব? তামিম শান্ত হও, আমাদেরকে মাথা ঠান্ডা রেখে আগাতে হবে। আমি আর মিজান কালকে দুপুরবেলা ক্যাম্পটা একটু ঘুরান দিয়ে আসি। না না, তোমরা ইয়াং ছেলে পুলে ঘুরঘুর করলে পাক বাহিনী সন্দেহ করতে পারে। তুমি নির্ভয়ে বলো, তোমার ভাইয়ের কি হয়েছে? আমি বাইরে ছিলাম, বাড়িতে এসে দেখি পাক বাহিনী আমাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, ভাইয়াকে ধরে নিয়ে গেছে। আমার এখন কি হবে? আমার তো আর কেউ নেই। তুমি আর চিন্তা করো না, তোমার ভাইকে আমরা খুঁজে বের করবই। তোমরা কেন আমোদ ফুর্তি করছো? আরো দেখি পাক বাহিনী আবার উত্তরপাড়া জ্বালিয়ে দিয়েছে। কি সর্বনাশ, আমরা এখন কোথায় যাব? আমার খুব ভয় করছে, বাড়িঘর ছেড়ে আমরা কোথায় পালাম? এদিকটায় এ মুহূর্তে নিরাপদ, ঘাবড়াবার কিছুই নেই। তখন দেখে নেব, শালাদের সব কয়টা ঘাঁটি উড়িয়ে দেব। তুমি বেশি লাফিও না, তোমাকে নিয়েই আমার যত ভয়। এই হারামির বাচ্চা মুক্তিগুলি জাল খারাপ কইরা দিল, সারা দিন খালি স্বাধীন স্বাধীন বইলা চিল্লা পাল্লা। এ পাক জমিন পাকিস্তানি রহেগা, কবি বাংলা নহি হোগি। এ বঙ্গালি লোক এসি নমক হারাম হ্যায়। শেষে শেরিন ভয়ঙ্কর আত্মত্যাগী ভাষণ, উড়িয়ে দেব হায়।